वेलकम टू माय न्यू वीडियो। आज के लटका भल्ट्रा मॉडल सम्पर्क आलोचना करब। प्रथम बोली लटका भल्ट्रा मॉडल की, ह्वाट इज लटका भल्ट्रा मॉडल। लटका भल्ट्रा मॉडल टी हल एक सिंपल मैथमेटिकल मॉडल बा इक्वेशन जेटा रिप्रेजेंट करछे इंटरेक्शन बिटवीन टू कॉम्पिटिटिंग स्पीसीज, मीन्स इंटर स्पेसिफिक कंपिटिशन। माने होचे दुटी भिन्न प्रजातिर मध्ये प्रतियोगिता, तादर मध्ये जे एकटा इंटरेक्शन सेटा जे एकटा मैथमेटिकल इक्वेशन माध्यमे आमरा रिप्रेजेंट करछि सेटाई होचे लटका भल्ट्रा मॉडल। मैक्सिमम कंपिटिशनटा होचे हैबिटेट एंड फूडेर जन्य। आलफ्रेड जे लटका एंड भिटो भल्ट्रा नामानुसारे लटका भल्ट्रा मॉडल बला हय, एटी आबार प्री एंड प्रेडेटर इक्वेशन नामे परिचित। द लटका भल्ट्रा इक्वेशन फॉर कंपिटिशन बिटवीन ऑर्गेनिज्म इज बेस्ड ऑन लॉजिस्टिक इक्वेशन। जदि आमरा लॉजिस्टिक इक्वेशन टा देखी, डीएन बाय डीटी इज इक्वल टू आर एन इंटू के माइनस एन बाय के, एटा एक्चुअल होच्छे आमार लॉजिस्टिक इक्वेशन। ए लॉजिस्टिक इक्वेशन के आमी मॉडिफाई करे गठन करा हुए लटका भल्ट्रा मॉडल। एटा थेके कि होय हुए आमरा जदि देखी, प्रथम जे लटका भल्ट्रा मॉडलटा होच्छे एक्चुअली दुटो भिन्न प्रजातिर मध्ये ने हय। धरे नाओ आमि तो एकटा निलाम स्पीसीज वन एंड स्पीसीज टू। एइबारे स्पीसीज वन एर क्षेत्रे जे इक्वेशनटा आसबे सेटा हबे एरकम, एटाते जेटा आमि डिनोट करलाम एटा होच्छे स्पीसीज वन एर क्षेत्रे। आबार स्पीसीज टू एर क्षेत्रे जे इक्वेशनटा आसबे सेटा होच्छे एटा। এবার আমাদেরকে জানতে হবে যে এগুলো কী ডিনোট করছে। ডিএন বাই ডিটি এটা অ্যাকচুয়ালি হচ্ছে পপুলেশন ওয়ানের একটা গ্রোথ রেট, মানে পপুলেশনের যেটা পপুলেশন আছে কীভাবে গ্রোথ রেটটা হচ্ছে স্পেসিফিক ওয়ানের ক্ষেত্রে। আর যে কে ওয়ান অ্যান্ড কে টু আছে, কে ওয়ানটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পেসিফিক ওয়ান এর ক্যারিং ক্যাপাসিটি। ধরে নাও একটা পুকুরে 5000 মাছ আছে, এবং ওই পুকুরটাতে যদি আবার 1000 মাছ আমি অ্যাড করি, তখন দেখা যাচ্ছে যে ওই 1000 মাছ আর সার্ভাইভ করতে পারছে না। তাহলে ওই পুকুরটার মাছের জন্য ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 5000। তারপরে আছে আর ওয়ান অ্যান্ড আর টু। আর ওয়ান অ্যান্ড আর টু যে ছোটো ছোটো হাতে আর ওয়ান আছে আর আর টু আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পার ক্যাপিটাল রেট অফ ইনক্রিজ স্পেসিস, মানে হচ্ছে মাথা পিছু আর যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা হচ্ছে আর ওয়ান মানে স্পেসিস ওয়ানের ক্ষেত্রে, আর টু হচ্ছে স্পেসিস টু ক্ষেত্রে। এবারে আলফা ওয়ান টু বা 12, আলফা টু ওয়ান বা 21। এখানে এটা বুঝতে হবে অ্যাকচুয়ালি যে স্পেসিস দেখটু লটকা ভল্ট্রা মডেলটি হচ্ছে দুটা ভিন্ন প্রজাতির মধ্যে যে একটা আমাদের কম্পিটিশনের যে একটা ইন্টারাকশন সেটার মধ্যেই এটা ইকুয়েশনটা তৈরি করা হয়েছে। তাহলে এখানে দেখা যায় যে এস ওয়ান অ্যান্ড এস টু, তাদের মধ্যে যে যদি এস ওয়ান এসে কম্পিট করে এস টুর সাথে এবং ইনভিট করে বা কমপ্লিট করে এটার সাথে এস টু, এবং এই যে একটা ইকুয়েশন মানে এই যে একটা ওদের যেটা হচ্ছে একটা ওদের ইফেক্ট সেটা আমরা অ্যাকচুয়ালি বলা হচ্ছে কম্পিটিশন কোএফিসিয়েন্ট দ্বারা আমরা এটাকে ডিনোট করছি আলফা দ্বারা। ঠিক আছে, এটা তো আলফা, এটা তো আলফা। এবার দেখা যায় যে স্পেসিস ওয়ান স্পেসিস টুকে কমপ্লিট করছে, তাহলে প্রথমে লিখব টু এদিক থেকে, তারপর ওয়ান, আর এটা হবে ওয়ান আর টু। এটাতে যে আমরা দেখতে পেলাম ইকুয়েশনটা প্রথমটার ক্ষেত্রে ডি ওয়ান বাই ডিটি ইজ ইকুয়াল টু আর ওয়ান এন ওয়ান ইন্টু কে ওয়ান মাইনাস এন ওয়ান মাইনাস আলফা ওয়ান টু এন টু বাই কে ওয়ান। অ্যাকচুয়ালি এখানে স্পেসিস টু স্পেসিসকে যে ওয়ানকে ইনভিট করছে তার যে একটা আলফা ওয়ানের যে একটা আমার মান সেটা হবে ওয়ান টু, আর যখন স্পেসিস টু এর ক্ষেত্রে হবে টু ওয়ান।
এবং এন যেহেতু এন সংখ্যা দ্বারা মানে আমার এন যে দেওয়া হয় মানে ধরে নাও প্রথম স্পেসটা যাওয়ার ন্যাচারাল মানে প্রাথমিক সংখ্যা এন ওয়ান এটা বলা হয়, হ্যাঁ এটা করা হচ্ছে এন টু, এইভাবে আমাদের মানটা নেওয়া হচ্ছে। এবারে এই কোয়েশ্চেন থেকে আমরা বুঝতে পারবো যে তাদের গ্রোথ রেটটা কীরকম, স্পেস ওয়ানে কীরকম হচ্ছে, স্পেস টু কীরকম হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ অ্যানাদার স্পেসিস। তো আলফা আলফা 12 বা আলফা 1 2 এর মানটা যদি লেস দেন 1 হয় তাহলে স্পেসিফিক ওয়ানের ক্ষেত্রে ইন্টার স্পেসিফিক কম্পিটিশন ইজ লেস দেন দ্য ইফেক্ট অফ দ্য ইফেক্ট অফ দ্য ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন। মানটা হচ্ছে যে যদি মানটা ওয়ান লেস হয় মানে 1 থেকে যদি কম হয় তাহলে তাদের যে অন্য স্পেসের মধ্যে যেটা কম্পিটিশন আছে সেটা হচ্ছে কম নিজেদের মধ্যে কম্পিটিশন থেকে। আর যদি আলফা 1 2 এর মান গ্রেটার দেন 1 হয় তাহলে হবে কি ইন্টার স্পেসিফিক কম্পিটিশন ইজ গ্রেটার দেন দ্য ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন। এবং এই যে লজিস্টিক ইকুয়েশনটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সিএসআর নেটের এক্সামের ক্ষেত্রে খুব পড়ে এবং বিভিন্ন রকমভাবে কোনো একটা মান দেওয়া থাকলো তো বলবে ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক যে আ ছোটো আর এর মান বার করতে বলে, কখনো ক্যারিং ক্যাপাসিটির মান বার করতে বললে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো।